আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চুই পিঠা বানাবো, তো সেই কারণে একটা পাতিলা বসাই দিছি। পাতিলা এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, আর এক ঘিয়ে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর হলো কিশমিস গুলো সুন্দর করে ভেজে উঠাই নিব। এতো বাদাম আর কিশমিস গুলা ভাজা হয়ে গেছে, কিশমিস গুলা সুন্দর ফুলে উঠছে, তো আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার কিশমিস পুড়ে যাবে। আর বাদাম আর কিশমিস একসাথে সুন্দর মতন ভাজা হয়েছে, তো এখন আমি উঠাই নেব। একদমই হালকা ঘি দিয়ে বাদাম আর কিশমিসটা ভেজে নিলাম, যখন মুখে পড়বে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। আপনারা ইচ্ছা করলে এটা এমনিও দিতে পারেন উপরে গার্নিশের জন্য, মানে ঘিয়ে না ভেজো। আজকে আমি একদম অল্প দুধ দিয়ে কিভাবে হলো পিঠা তৈরি করতে হয় সেটা দেখাবো। ধান সেউ পিঠা আমাদের এদিকে এটা বলে, আর ওই পিঠাটা হলো বানাইলাম আমরা যে রুটি খাই, রুটি খাওয়ার সে আটা দিয়ে। এ তো ঘি আছে কড়াইতে, সেই ঘিয়ের উপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটারের মতন পানি দিয়ে দিলাম, একটু পানিটা বলো কাশো। আর এই যে যে ধান সেউ পিঠাগুলা, এই পিঠাগুলা কিন্তু আমরা আটা দিয়ে তৈরি করছি, তো এই পিঠাটা দিয়ে দিব হাতে বানানো এই পিঠাটা। আর এই পিঠার সাথে হলো আমি এই সাবু দিব, সাবুটা একটু সুন্দর করে ধুয়ে তারপর দা এই পিঠার সাথে একবার আমি পানি দিয়ে সিদ্ধ করে তারপর দা এখানে দুধ দিব লাস্টের দিকে। তো পানিটা এখন বলো কাশো, তো পানিটা বলক চলে আসছে। তো এখন হলো আমি ধান সেউ পিঠাগুলা দিয়ে দিব, এই যে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনা পিঠা, মানে হাতে বানানো তো রোদ্রে শুকানো আছে, তো একটু টাইম লাগবে এটা সিদ্ধ হতে। আর চাউলের আটাটা হলে তো আরও বেশি সময় লাগতো, এটা যত আটার তো অত সময় লাগবে না। তো এটা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব, তারপর তা বলক আসলে আমি সাবুটা দিব। এতো পিঠাটা বলক চলে আসছে, আর পিঠাটা কিন্তু এই যে 2 মিনিটে কিন্তু অনেকটা ফুলে গেছে, মানে আটার যত হয় সে কারণে দ্রুতভাবে ফুটে গেছে, এই যে বড় বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি সাবু দিয়ে দিব। সাবুটা আমি সুন্দর করে মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিছি, ও কসলায় ধোয়া যাবে না, জাস্ট খালি একটা ধোয়া দেওয়ার জন্যে, জানি কোনো বালি টালি থাকলে জানি না লাগে সেই কারণে। তো এখন হলো আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি, সাবুটা দিয়েই সাথে সাথে নাড়তে হবে ভালো করে। সাবু যখন ফুটে যাবে তখন হলো আমরা চিনি আর হলো দুধটা দিয়ে দিব। এখন হলো আমি কিছু মশলা দিব, যে এখানে হলো এলাচ দারচিনি আর হলো তেজপাতা পরিমাণ মতন নিয়ে নিছি, তো এটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর হলো টেস্টের জন্য লবণ দিচ্ছি, লবণটা দিলে টেস্টটা ভালো আসবে। তো এই যে 1/4 চামচের মতন লবণ দিয়ে দিলাম, যত আটার তো একটু লবণটা লাগবে। আর মিষ্টি খাবারে এমনি তো লবণ দিতে হয়, লবণ দিলে খাবার মিষ্টিটা ভালো মতন হয়। তো আমি আবার 2 মিনিট অপেক্ষা করব। এতো সুন্দর মতন বলক চলে আসছে, আর সাবু আর হলো পিঠাটাও অনেকটাই ফুটে গেছে। তো এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দিব। পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, পানি কিন্তু আমি 1.5 লিটারের মতন পানি দিছিলাম। তো এখানে হলো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমরা সবসময় কম খাই, মানে অনেকেই খাবে, সে কারণে সবার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পরে 2.75 কাপের মতন চিনি দিলাম, জানি মিষ্টিটা সুন্দর মতন হয়। এখানে হলো এখন আমি দুধ দিয়ে দিব। এখানে যত আমি 1.5 লিটারের মতন পানি দিয়ে সিদ্ধ করে নিছি, তো এখানে আমি আগেই 1.5 লিটার দুধ মানে ফুটাই নিছিলাম, তো সেই গরম দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু এখনো গরম আছে। প্রায় 3 লিটারের মতন পানি আর দুধ মিলে 3 লিটার দেওয়া হয়েছে। এই পর্যায়ে এসে হলো আমি যে এখানে নারিকেল করে রাখছিলাম, মানে একটা মালার নারিকেলটা আমি দিয়ে দিচ্ছি পুরাটাই,
এই পিঠাতে নারিকেলটা দিলে নারিকেল কোরানো দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগে আর হলো নারিকেলটা ডিপে ছিল রান্না করার আগে আমি বের করে নিছি এই পিঠাটা যদি পারফেক্ট ভাবে রান্না করা যায় না খেতে খুবই টেস্ট লাগে তো লবণ চিনি একটু টেস্ট করে তারপরে দিয়ে যদি কিছু লাগে তাহলে দিব আর না হলে আর কিছুই দিব না লাস্টের দিকে শুধু বাদাম দিব আমি আরো 5 মিনিটের মত রান্না করব এত সুন্দর মত বরফ চলে আসছে এখন হলো আমি চুলার আঁচটা একটু কমাই দিব না হলে পুড়ে যাবে এখন তো এটা দিয়ে নাড়লে বুঝবেন না এখন আমি একটা এই যে এইরকম একটা ডাব্বা দিয়ে লাড়া দেই তাহলে বুঝতে পারবেন কি সুন্দর পিঠাটা সিদ্ধ হইছে মানে সাবুগুলো সিদ্ধ হয়ে বেশি উঠছে আবার পিঠাটাও তো আমি আরো রান্না করব মানে মাত্র তো বলুক আসলো 5 মিনিটের মত আরো রান্না করব মানে দুধটা একটু ঘন করব আর দুধ যত জাল দিয়ে আমি ঘন করেই রাখছিলাম এই পিঠা কিন্তু পরে আবার ঠান্ডা হলে মানে জমে যায় তো সে কারণে একটু পাতলা পাতলাই নামাইতে হবে মানে ঠান্ডা হলে ঘনত্ব হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি বাদামগুলো দিয়ে দিব এই যে বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর কিছু আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি সাথে ঘিগুলোও দিয়ে দিলাম অল্প একটু রাখলাম গার্নিশের জন্য খুব সাবধানে দাঁড়াইতে হবে মানে চুলার এখানে কারণ পিঠাটা অনেক ছিটে আরো আমি 3 মিনিটের মতন রান্না করব কারণ দুধ দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করা লাগবে না যদি আগে দুধটা জাল দিয়ে রাখি আর যদি আপনারা বেশি করে দুধ দিয়ে রাখতে চান তাহলে সরাসরি মানে আমি যেরকম পানি দিছিলাম পানির বদলে বেশি পরিমাণে দুধ দিয়ে রান্না করবেন তাহলেই হয়ে যাবে তো আমার পিঠাটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন হলো আমি চুলাটা অফ করে দিব আর হলো পিঠাটা রান্না করার সময় কিন্তু নাড়তে হবে সরে গেলে হবে না না হলে নিচে লেগে যাবে যত সাবু দেওয়া আছে আর সাবুটা তো দ্রুতভাবে ঘনত্ব হয়ে যায় তো এখন আমি চুলাটা অফ করে দেই এরকম ঘনত্বই আমি রাখবো ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে যে সুন্দর মতন পিঠাটা সাবুটা দুইটাই সিদ্ধ হয়ে গেছে তো ঠান্ডা হলে কিন্তু এটা আরো কমে যাবে তো ঠান্ডা হওয়ার পরে আমি গার্নিশ করে দেখাচ্ছি এই তো পিঠাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু যে এরকম ঘনত্ব হয়েছে এখন হলো আমি একটা বাটিতে উঠাই নিব পিঠাটা এই পিঠাটা কিন্তু শীতকালে খেতে আরো বেশি টেস্ট লাগবে ঠান্ডার দিনে তো পিঠাটা খেতে খুব ভালো লাগে আর এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে আরো ভালো লাগবে এটা আমি যে কিশমিশ আর হলো বাদামগুলো রাখছিলাম সেই বাদাম আর কিশমিশগুলো উপরে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা এই পিঠাটা বানায় ধান সেউ পিঠাটা বানায় খেতে পারেন আর কার কোন এলাকায় কি নাম বলে পিঠাটার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম